আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি টিউটর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান বিষয়ক সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এখানে বলছে অ্যাসাইনমেন্ট শিরোনাম কাজ ও শক্তির সার্বজনীন ধারণার প্রয়োগ সম্পর্কিত সমস্যাবলী। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, একটা রোলার একটা অনুভূমিক তল দিয়ে গড়ায় পড়তেছে। বলছে চিত্র এক, আনত তলের উপর দিয়ে কাঠের গুঁড়ি উপরে তোলা হচ্ছে। চিত্রে একটি আনত তল দেখা যাচ্ছে। আনত তলের দৈর্ঘ্য 5 মিটার এবং আনত তলের শীর্ষবিন্দু থেকে ভূমির দূরত্ব 3 মিটার। আনত তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.2 এবং অভিকর্ষ স্তর 9.78 মিটার/সেকেন্ড². এই আনত তলের উপর দিয়ে 20 কেজি ভরের 1 মিটার দৈর্ঘ্যের এবং 0.25 মিটার ব্যাসার্ধের একটি কাঠের গুঁড়ি উপরে তোলা হচ্ছে। চিত্রের ন্যায় একটি দড়ির সাহায্যে গুঁড়িটি উপরে তোলা হচ্ছে, যেখানে দড়ির এক প্রান্তে আনত তলের শীর্ষবিন্দুতে আটকানো এবং অপর প্রান্ত দিয়ে উপরে থেকে দড়িটিকে টেনে গুঁড়িটি গড়িয়ে তোলা হচ্ছে। তো তারপর এখানে উমা থেকে চোয়া পর্যন্ত কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুধুমাত্র প্রশ্নগুলোর উত্তর ধাপে ধাপে দেখে নিই।